বর্তমান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে দিয়ে আওয়ামী লীগ টানা তিনবার ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেছেন আপনাদের দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন যে তারাই আওয়ামী লীগকে টানা তিনবার ক্ষমতায় রেখেছে, কিন্তু গত 7ই জানুয়ারি নির্বাচনের সময় তো আজিজ আহমেদ ও বেনজির আহমেদ বাহিনীর দায়িত্বে ছিলেন না, এর আগেই তারা অবসরে গিয়েছেন। তাহলে তারা এই নির্বাচনে ক্ষমতা দখলে কি করে সাহায্য করলো? তারা তো পদে নেই, উপরন্তু দুদকের তদন্ত সহ বিদেশি নিষেধাজ্ঞা ঘাড়ে চেপেছে, মানে এখন কিভাবে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে একটু যদি ব্যাখ্যা দিতেন, 2 মিনিট সময়। আচ্ছা, এই এই বছর তারা ক্ষমতায় ছিলেন না, এর আগে তো ছিলেন, এবং একটা কথা খুব স্পষ্ট, মানে আপনি বহুদিন থেকে আমরা এই কথাগুলো বলছি, এটা বোঝার জন্য খুব বেশি বিরাট বুদ্ধি লাগালে না, খুব বেসিক কতগুলো কাণ্ড জ্ঞান, মানে একটা মানুষ পুরো দেশ কিনে ফেলছেন, মানে শুধু একসময় শুধু গোপালগঞ্জ জানা গেল, পরে দেখা গেলো অনেক জেলায়, যেন আজিজেরও বিরাট একটা ফিরিস্তি পত্রিকা এসছে, কাঠার পর কাঠা ঢাকা এবং আশপাশে বিঘার পর বিঘা জমি আছে, বাগান বাড়ি আছে। কথাটা হচ্ছে এই গাছগুলো হয়েছে জ্ঞাতসারেই হয়েছে, দেশের প্রত্যেকটা চিফ অফ এনি ফোর্স, সেটা পুলিশ হোক মিলিটারি হোক, তার পেছনে গোয়েন্দা সংস্থা জেনারেলি কাজ করবে, এটা করতে হয়, এটা আমি বারবার বলছি, এটা একটা রুটিন ব্যাপার, এবং এটা না করলে বরং আমরা সরকারকে অ্যাকিউজ করবো যে এত গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের পেছনে কেন কোনো রকম কোনো গোয়েন্দা নজরদারি ছিল না, এটা থাকতেই হবে, প্রত্যেকটা সুস্থ দেশে থাকবে। তো সরকার এগুলো জানতো, তো সরকার যদি জানতো তাদেরকে এই লাইসেন্সটা কেন দেওয়া হয়েছিল, এবং তাদের দম্ভ এবং কথ্য ভাষায় প্রায় বলি না আমরা হ্যাডম এমন পর্যায়ে গেছে, দাদা খেয়াল করেছেন কিনা এই নিউজটা, সিটিজেন টিভি জানা বেনজিরের যদি কন্যা ওটার অংশীদার, সেই সিটিজেন টিভির লাইসেন্স হয়েছিল মিস্টার শফিকুর রহমানের নামে, চাঁদপুরের এমপি, তিনি তখন 2018 সালের নির্বাচনের আগে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, পরে দুবার পরপর দুবার উনি এমপি হয়েছেন আওয়ামী লীগের টিকিটে, তাকে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে জনাব নাফিস শরাফাত এবং জনাব বেনজির একটা হোটেলের নিচে বসিয়ে কাগজ লিখে নিয়েছে, এটা শফিকুর রহমান প্রেসে চিঠি দিয়ে জানিয়েছেন, আমরা বলি নাই। সো এই পর্যায়ে সব কিছু চলে যায়, একটা প্রেস ক্লাবের প্রেসিডেন্টকে আপনি তুলে নিয়ে যান যিনি এতই আওয়ামী ঘনিষ্ঠ, যিনি পরপর দুবার নমিনেশন পেয়ে এমপি হন, এই কাজগুলো কেন করতে পেরেছিল, তার মানে ট্রেড অফ ছিল একটা কোনো না কোনো ফর্মে, আপনাকে আমি যাতা করতে দেব, তুমি আমার হয়ে, ওনারা তো আসলে রাজ পোশাক পরে রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন আমরা দেখেছি, পরবর্তীতে যেটা হয়েছে লেগাসি থাকে, আমরা এখনও চোখ কান খোলা রাখলে দেখবো এই মুহূর্তে কারা কারা এইসব কাজ করছে, এবং যেটা হয় আমাদের দেশে পদে থাকার সময় যেন মাহফুজ রহমান মাহফুজ আনাম বলেছেন না ডেইলি স্টারে যে আমরা সবকিছু জানতাম সে সাহস করি নাই, সেক্ষেত্রে যখন পতন হবে আপনি দেখবেন বেরিয়ে আসবে কার কার, বা তথ্য এখন অনেকের কাছে অলরেডি আছেও। জি,